নমস্কার, আপনাদের সকলকে ভগবত নামে স্বাগত। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে রাস পূর্ণিমার দিনে কীভাবে রাধা মাধবের সেবা করবেন, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে অল্প বিস্তর শেয়ার করব। আপনারা দেখুন, আপনাদের ভালোই লাগবে। আমি এখানে আমার ঘরের যে রাধা মাধব, আমি সেই রাধা মাধবকে এখানে বসিয়েছি এবং আমি এই পাত্রটার মধ্যে রাধা মাধবের একটা মূর্তি নিয়েছি। আমার কাছে যেটা ছিল আমি সেই রকমই একটা মূর্তি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর হচ্ছে এবার আমি কিভাবে রাধা মাধবের পুজো করব সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। ইনি আমাদের গুরুদেব আর এই হচ্ছে রাধা মাধব। আপনারা দেখুন আমি কিভাবে করছি। আমি বেশ কিছু পুষ্প নিয়েছি আর একটা আমি মালা নিয়েছি। এই মালাটা আমি ঠাকুরের গলায় দেব বলে এখানে আমি ভোগ নিবেদন করব ঠাকুরকে। আর এখানে আমি তিনটে ফল নিয়ে নিয়েছি। এবার আমি নিজেকে শুদ্ধিকরণ করে নেব। তা শুদ্ধিকরণ করছি আমি, এখানে আমি নিজেকে শুদ্ধিকরণ করছি। ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু। এবং যাদের গুরু মন্ত্র আছেন তারা গুরু মন্ত্র করবেন, এবং যাদের হচ্ছে দীক্ষা হয়ে গেছে যারা গুরু মন্ত্র তারা জপ করবেন, আর যাদের দীক্ষা হয়নি তারা ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু বলে মাথায় জল ছিটিয়ে তারা জপটা করে নেবেন। ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু। আর আমি পুরো ঘরে একটু গঙ্গা জল, চারিদিকে আমি গঙ্গা জল দিয়ে দিচ্ছি। ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এবার ভগবানের উদ্দেশ্যে আমি একটু পুষ্প অর্পণ করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ। আমি ভগবানকে ভালো করে পুরো মুছিয়ে সুন্দর করে হচ্ছে আমি সকালে একবার সেবা দিয়ে দিয়েছি। এবার আমি রাস পূর্ণিমার যে পুজোটা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার সকালে ভগবানকে ভোগ লাগানো হয়ে গিয়েছে এবং আপনাদের সামনে আমি আরেকবার ভোগ লাগিয়ে দিচ্ছি। শ্রীকৃষ্ণায় নমঃ,
ओम नमो वासुदेवाय श्री कृष्णाय नमः ओम नमो वासुदेवाय ओम नमो वासुदेवाय श्री कृष्णाय गोविंदाय नमः যখন আরতি করতে হয় এই কার্তিক মাসে বা দামোদর মাসে ঘিয়ের প্রদীপ যখন দেখাতে হয় ভগবানের উদ্দেশ্যে তখন একটা নিয়ম আছে আমি এর আগেও বলেছি আপনারা এই নিয়মটা পালন করবেন ভগবানের উদ্দেশ্যে ভগবানের পদতলে চারবার নাভিতলে দুবার আর মুখমণ্ডলে তিনবার সারা শরীরে সাতবার এরকম ঘিয়ের প্রদীপের আলো দেখাতে হয় পঞ্চমিত দিয়ে স্নান করাতে পারছেন না তখন আপনারা এইটা করতে পারেন এখানে আমার তো সকালবেলা ভগবানকে স্নান করানো হয়ে গিয়েছে এবার আমি ভগবানের উপরে ওম নমো শ্রী বিষ্ণু ওম বাসুদেবায় নমো ওম বাসুদেবায় নমো ওম গোবিন্দায় নমো ওম বাসুদেবায় গোবিন্দায় নমো ওম রাধারানী দেবায় নমো ওম রাধারানী দেবায় নমো ओम राधा रानी देवाय नमो ओम नमो श्री विष्णु
আপনারা যখন মনে করছেন যে ভগবানেরকে এই রকম আপনাদের হচ্ছে মূর্তি, ভগবানের মূর্তি না থাকলে কাপড় টাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নেবেন, ওর মধ্যে অগ্র দেবেন, গোলাপ জল দেবেন এবং গঙ্গা জল দিয়ে ভালো করে মুছিয়ে নেবেন। আমিও তাই করেছি। এবার আমি সকালবেলা ভালো করে স্নান টান করিয়ে ভালো করে মুছিয়ে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি আপনাদের সামনে দেখাচ্ছি ভগবানকে পঞ্চামৃত, এর মধ্যে পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারেন এবং গঙ্গা জল দিয়েও আপনারা করাতে পারেন। এর মধ্যে আপনারা একটু হচ্ছে গঙ্গা জলের মধ্যে অগ্র দিয়ে দেবেন, গোলাপ জল দিয়ে দেবেন, আর গঙ্গা জল তো থাকছেই, আর ফুল আর তুলসী পাতা দিয়ে ভগবানের কে স্নান করাতে পারেন। ওম নমঃ শ্রী বিষ্ণু, 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 গোবিন্দায় বাসুদেবায় নমঃ, গোবিন্দায় বাসুদেবায় নমঃ, গোবিন্দায় বাসুদেবায় নমঃ। এইভাবে আপনারা ভগবানকে স্নান করাতে পারেন। ভগবানের উদ্দেশ্যে আপনারা যদি মনে করেন একটা ঘট নেবেন, সেই ঘটে আমের শাঁখা, বেল পাতা সমস্ত কিছু দিয়ে করতে পারেন। এর আগের ভিডিওতে আমি পঞ্চামৃত কী করে বানাই শেয়ার করেছি, আমি তবু বলে দিচ্ছি পঞ্চামৃত বানাতে গেলে আপনারা কী করবেন। এর মধ্যে ঘি, দুধ, দই, শর্করা, মধু, দুধ, দই, ঘি, শর্করা, মধু সমস্ত কিছু দিয়ে এবার এটা গোবিন্দায় বাসুদেবায় বলে এবং ভগবানের উদ্দেশ্যে দেবেন। তারপরে আবার গঙ্গা জল দিয়ে আবার ভালো করে ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। এটা হচ্ছে আমি বলে দিলাম। তারপরে এইটা এইটা দেখুন আপনারা, এটা হচ্ছে তুলসী কাস্ট, এটা হচ্ছে তুলসী কাস্টে তুলো জড়িয়ে ঘিয়ের মধ্যে চুবিয়ে, এর আগেও আমি দেখিয়েছি তুলসী কাস্টে তুলো জড়িয়ে ঘিয়ের মধ্যে চুবিয়ে এটা ভগবানের উদ্দেশ্যে দেখাতে পারেন, এটাও খুব শুভ বলে মানা হয়। তবে তুলসী গাছের যে শুকনো কাস্ট সেইটাকে এইভাবে সেবা করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেহেতু রাধা গোবিন্দ রাধার মাধবের ভগবানের তুলসী গাছ খুবই প্রিয়, সেই জন্য তুলসী কাষ্ঠে এইভাবে আপনারা যদি দীপদান করেন ভগবানের উদ্দেশ্যে খুবই পুণ্য হয় এই দামোদর মাসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা যখন রাধা মাধবের পুজো করবেন তখন হরি ঠাকুরের পুজো এবং সূর্যদেবের পুজো অতি অবশ্যই করবেন। আপনারা যখন রাধা মাধবের পুজো করবেন তখন সূর্য দেবতার পুজো অতি আবশ্যক দরকার আছে, এবং সেইটা হচ্ছে সূর্য দেবতা যদি আপনাদের বাড়িতে দেখা না যায় বা কোনো মতেই আপনারা সূর্য দেবতার পুজো করতে পাচ্ছেন না, তাহলে কি করবেন, এরকমভাবে চাল নেবেন, চালটা এখানে একটা কিছুর ওপরে রাখবেন, দেখে একটা সূর্য দেবতার মতন করে সেইটাকে পুজো করবেন। সূর্য দেবতার পুজো করা অতি অবশ্যই দরকার রাস পূর্ণিমার দিনে, আর তার আগে গঙ্গা স্নান অতি আবশ্যক। আপনাদের যদি মনে করুন গঙ্গা কাছে না থাকে, আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা এমনি জলে স্নান করে গঙ্গা জল মাথার উপর দিয়ে এক ঘটি অন্তত ঢেলে নেবেন, এতেও কিন্তু গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করা যায়। ওম নমঃ শ্রী বিষ্ণায় বাসুদেবায় নমঃ, ওম রাধারানী বায় নমঃ, ওম নমঃ শ্রী বিষ্ণায় বাসুদেবায় নমঃ। এই দামোদর মাসে আপনারা সকাল সন্ধ্যে ভগবানের উদ্দেশ্যে মঙ্গল আরতি অতি অবশ্যই করবেন।
তাহলে আমার পাশে থাকতে পারেন এবং আমাকে একটা লাইক করতে পারেন যদি আপনাদের এই রকম ভিডিও চাই তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে কি হবে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সামনে চলে আসব আপনারা এই রাজযাত্রার দিনে এইভাবে রাধা মাধবের সেবা করবেন আপনাদের ঘরে যেরকমই হচ্ছে ঠাকুর থাকুক না কেন ভগবান থাকুক না কেন আপনারা ভগবানের উদ্দেশ্যে এই পানি সংকটা দিয়ে আপনারা ভগবানের একটা ঘট বানাবেন তার মধ্যে জল দেবেন এটা ভগবানের চরণে গিয়েই পড়বে এই জলটা আপনারা যেরকম মনে করছেন আমি যেরকম এই যে করলাম ওম বাসুদেবায় নমঃ দেখুন ওম বাসুদেবায় নমঃ ওম বাসুদেবায় নমঃ ওম বাসুদেবায় নমঃ আমি এই বলে এই ঘটের মধ্যে জলটা দিচ্ছি এটা কিন্তু ভগবানের চরণেই পড়ছে আপনারাও এইভাবে ভগবানের চরণ ধুয়ে দিতে পারেন আর পঞ্চমৃত দিয়ে স্নান করাবেন যেভাবে বললাম সেইভাবে পঞ্চমৃত দিয়ে আপনারা স্নান করাতে পারেন যেটা পঞ্চামৃত অভিষেক বলে প্রথমে আপনারা পঞ্চামৃত অভিষেক করিয়ে তারপরে তারপরে শুদ্ধ গঙ্গা জল এক ঘটি নিয়ে তার মধ্যে অগ্র এবং গোলাপ জল দিয়ে ভগবানকে পরিষ্কার করে নেবেন আমি এর আগের ভিডিওটাতে রাস পূর্ণিমা কখন লাগছে কখন ছাড়ছে এবং রাস পূর্ণিমায় কী কী করণীয় গ্রহণ কখন লাগছে সমস্ত সময়সূচি দিয়ে দিয়েছি সেই জন্য এই ভিডিওটায় আমি আর শেয়ার করলাম না আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন তাহলেই ওটাতে পেয়ে যাবেন রাধা মাধবের সেবা করলে বা পুজো করলে গীতা বই অবশ্যই পড়তে হয় গীতা যেখানে পড়া হয় সেখানে ভগবানের উপস্থিতি কামনা করি সেই জন্য গীতা বই পড়তে হয় আমি এখানে গীতা বই পড়েছিলাম আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি আর ভগবানের যখন ভোগ নিবেদন করবেন তুলসী পত্র অতি অবশ্যই ভোগের ওপর দেবেন না হলে ভগবানের সেবা হয় না
নন্দ জগৎপতি গোপেশ্বর গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। একইভাবে আমি ফুল নিয়েছি, আমি শ্রীকৃষ্ণকে দিলাম, এবার রাধারানীকে দেবো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদত্ত গদাদা শিবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদত্ত গদাদর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধা, জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। এই বলে রাধারানীর চরণে আমি ফুল নিবেদন করলাম। এবার আমি ভোগ নিবেদন করেছি, এবার আমি এই ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানীর জয়, জয় রাধারানীর জয়। আমি একজন সাধারণ গৃহবধূ, এই পুজোটা করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার যারা গুরুজন আছেন, এবং ভগবানের কাছেও আমি ক্ষমা চাই। এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন, ভগবানের ভক্ত যারা আছেন, তাদের সকলের উদ্দেশ্যে জানাই অনেক প্রণাম। এবং আমার পাশে আপনারা থাকতে পারেন একটা লাইক করে। সকলে ভালো থাকবেন। Hare Krishna.